সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে আমরা সেই অর্থে কোনো রিপোর্ট নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি ইমিগ্রেশন এবং অন্যান্য আইনি সহায়তা সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আমাদের অতিথি দেবেন, আপনাদের প্রশ্নের উত্তর নেবেন। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন, আপনাদেরকে 6463079828 এই নম্বরটি স্মরণ করিয়ে দিচ্ছি, এবং আশা করছি আপনারা আপনাদের যে মতামত সেগুলো তুলে ধরবেন। আমরা যাচ্ছি অ্যাটর্নি শেখ সেলিমের কাছে। তো আপনার কাছে আমরা শুরুতেই যে প্রশ্নটি করব, এটা আলোচনাটা সূত্রপাত করি, দর্শকের ফোন নিশ্চয়ই এর মধ্যে যুক্ত হবে। আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে আজকে মধ্যরাতের পর গভর্নমেন্ট শাটডাউন হয়ে যাবে যদি বাইপার্টিজান ডিলটি না হয়। এর মধ্যে একটি অন্তর্ভুক্ত নানা আলোচনা আছে, তার মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে ডাকা কর্মসূচিকে, বিশেষ করে হাউজে এটি নিয়ে ন্যান্সি পেলোসি খুব সরব। কি বলবেন আপনি এই বিষয়টি নিয়ে? ওয়েল, আপনি শাটডাউন হবে কি হবে না, শাটডাউন হলেও অল্প সময়ের জন্য হবে সেটা, তার কারণ এখানে আমেরিকান সিটিজেনদের বা রাষ্ট্রের এসেনশিয়াল কর্ম, এসেনশিয়াল সার্ভিসেস ইনভলভ, মিলিটারি বলতে, জুডিশিয়ারি বলতে, এভরিথিং। আচ্ছা, আমার মনে হয় না ডেমোক্রাটরা শাটডাউন করে ঢাকা কর্মসূচির জন্য এইটা শাটডাউন করে রাখতে পারবে। সেটা এখন তো আপনার আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকানদের অনেকেও এই সাথে যুক্ত হয়ে গেছে। না, সেটা ভিন্ন গ্রাউন্ড, সেটা ঢাকার জন্য না, সেটা অবশ্যই ভিন্ন গ্রাউন্ড, ভিন্ন গ্রাউন্ড, কারণ তারা একটা ধার করতে চায় না। হ্যাঁ, তারা বাজেটটা, পুরো বাজেটটা চায় না, দুই মাস, এক মাস, দুই বছরের জন্যই করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা করতে চায় না, তারা একসঙ্গে সবকিছু করতে চায়। তারপরে ডেথ সিলিং নিয়ে একটা ব্যাপার আছে, মানে বাজেট ঘাটতি আছে, ঘাটতি আরো বাড়াইতে চায় না, বা যুক্তরাষ্ট্রের অনেক লোন আছে সেইটা বাড়াইতে চায় না তারা। এই বিভিন্ন ওয়ে আছে, এবং বাজেটে বিভিন্ন সেনেটার কংগ্রেসের বিভিন্ন দাবি আছে যে এই খাতে এত দেওয়া হোক, ওই খাতে ইয়ে দেওয়া হোক। সো ইটস এ লং, মানে স্কোপ, বাজেটের স্কোপটা তো সারা কান্ট্রির সব সার্ভিস নিয়ে, তো সেই নিয়ে বিভিন্ন দ্বিমত আছে বিভিন্ন, এবং রিপাবলিকান হাউজের ভিতরে রিপাবলিকান কংগ্রেসম্যান সিনেটরদের ভিতরেও আছে, ডেমোক্রাটদের ভিতরেও আছে। সো সেক্ষেত্রে বাজেট হয়তো হয়ে যাবে, বাজেট নাও হইতে পারে, না হলে আরেকটা টেম্পোরারি বিল আসতে পারে, টেম্পোরারি বাজেট দুই তিন মাসের কিছু একটা দিয়ে এটা করে সরকার চালাবে তারা এটা। আচ্ছা, আমরা যাচ্ছি আবার, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা দর্শকের প্রশ্ন উত্তরে পর্বে চলে যেতে হবে মনে হচ্ছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম। জি, আচ্ছা বলুন। সলিম ভাই কে সালাম দিবেন। সলিম ভাই মারুফ চৌধুরী ব্রঞ্জ থেকে। তার কোন খবরই জানি না, না কইয়া চলে গেছে আমাকে। কোর্ট করছিলাম, মানে কোর্টে গেছিলাম, কিন্তু সে ডেটের আগেই চলে গেছে। সে কোথায় চলে গেছে? আপনার জাজমেন্ট হয়েছে কোর্টে ছিল এটা? না, আমার শুধু লয়ারে আপনার একজন পরিচিত, সে দিছিল লেটার, বলে তুই এত তারিখের ভিতরে যা, না হইলে আমরা কোর্টে ওইটা চলে যাব। ওকে, এইটার জন্য এরে কয় সামারি প্রসিডিং, নন পেমেন্ট প্রসিডিং করা যায়, বুঝছেন? যে আপনারে পেমেন্ট দেনে এতদিন আপনার হাউজিং কোর্টে একটা কেস দিতে হবে, কিন্তু ওরে সার্ভ করতে হবে, ওর ওই সামনটা দিতে হবে, বা ওর যে জায়গা থাকে সেখানে দিতে হবে। আপনি লয়ারের সাথে আলাপ করলে উনরা এই কাজটা করে দেন প্রসেস সার্ভার, তারপরে আপনি জাজমেন্ট নিতে পারেন। কিন্তু তারা যদি না পান, তার টাকা পয়সা থাকলে হয়তো, তার ব্যাংকের আগে যদি আপনার রেন্ট দিয়ে থাকে, ব্যাংকের চেক টেক থাকলে ওই জাজমেন্ট নিয়ে ওই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ করে টাকা নিয়ে নিতে পারবে। এরপরে শেষ হচ্ছে উত্তর। হ্যাঁ জি, ধন্যবাদ। আমরা এরপরে আরেকজন দর্শকের কাছে যাচ্ছি। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। খায়রুল আলম ব্রুকলিন থেকে। জি, ব্রুকলিন থেকে খায়রুল ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছে, দুই বছর হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করেছি মেয়ের 23 তারিখ, এবং ফিঙ্গারপ্রিন্ট হয়েছে জুনের 30 তারিখ। এখন অলমোস্ট 9 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোনো লেটার পাচ্ছি না অথবা ইমেল পাচ্ছি না। তো আমার প্রশ্ন হলো, এটা প্রসেস হতে কতদিন লাগতে পারে, এবং
যদি কোনো পেপারের প্রয়োজন হয় ওরা কি আমাকে ইমেল করবে অথবা কি? ওকে, আপনার প্রশ্ন বলছি ভাই, যদি কোনো পেপারের প্রয়োজন হয়, তারা যদি আপনি যেসব পেপার সাবমিট করেছেন সেই ভিত্তিতে যদি না দিতে পারে, তাহলে ওনারা আপনার লিখিত জানাবে, আপনার এরা ইমেল করে না, আপনার মেলে আপনার অ্যাড্রেসে জানাই দেবে যে এই পেপার দাও এই, আর এটা 9 মাস আজকাল তার চেয়ে বেশি লাগছে, সো আপনার চিন্তা করার কোনো কারণ নাই। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, জি কে আছেন দর্শক? হ্যালো, জি শুনছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি অবশ্য আজকে আপনাদের টপিকটা আমি জানি না, কিন্তু আমরা আজকে আসলে আমরা মেইনলি কথা বলছি, প্রশ্ন উত্তর দিচ্ছি আর কি, ইমিগ্রেশন সংক্রান্ত। আপনি যদি আমি ইমিগ্রেশন সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল সলিম ভাইয়ের কাছে। সলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভালো, আপনি কেমন? হ্যাঁ, আমি দালাওয়ার থেকে বলছিলাম ইসলাম ভাই। আচ্ছা, আপনার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে কুইন্সে মোর্শেদ ভাইয়ের বাসায়। জি, খুব খুশি হলাম। এবার বলুন প্রশ্নটি। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল, আমি আমার এক ভাই দুই বোন ওদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2008 মেতে, কিন্তু আমি এখনো কোনো সাড়া শব্দ পাচ্ছি না এবং ওদের বাচ্চাদেরও বয়স বেড়ে যাচ্ছে। এখন এই অবস্থা আমি কি পদক্ষেপ নিতে পারি? ওকে, 2008 অ্যাপ্লাই করেছেন, এটা কি অ্যাপ্রুভ হয়েছে না এখনো পেন্ডিং আছে? আপনার আরো অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কেউ আছেন আমাদের সাথে? আচ্ছা, তো আমরা আবার আলোচনায় আসবো। তো আপনি যেটি বলছিলেন, এখন আমার বক্তব্য হচ্ছে যে 5ই মার্চ তো ঢাকা কর্মসূচির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে ঢাকা কর্মসূচির মেয়াদ 5ই মার্চ শেষ হচ্ছে না? তার কারণ কোর্টের ইনজাংশন আছে এইটা শেষ না করতে, সো যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তারা তাদেরটা চলমান, তারটা থাকবে যতদিন পর্যন্ত কোর্টের ওই অর্ডারটা রিভার্স না করে দেয়। আচ্ছা, তো এটা নিয়ে উদ্বেগের ব্যাপার নাই? না, যাদের ইয়ে আছে তাদের উদ্বেগের ব্যাপার নাই, আপাতত ঢাকা কর্মসূচি ইন্ট্যাক্ট আছে। তার কারণ ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট কোর্ট এটা নেশন ওয়াইড নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পরে, যাতে এইগুলো ডিনাই না করা হয়। আচ্ছা, তো আমরা আরেকটি প্রশ্ন আছে, একটু নেই, তারপর আবার আলোচনা আসবো। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম, আমি ব্রঙ্কস থেকে। জি বলুন ভাই। মশকুর, মশকুর ভাই বলুন। আমার প্রশ্ন সেলিম ভাইয়ের কাছে, আমার বোন ভিসা নিয়ে গেছে, বুঝছেন? আমি অ্যাপ্লাই করছি, 12 বছর বাদে ভিসা পাইছে। আপনার বোন রে কে অ্যাপ্লাই করেছিল? আপনি করেছিলেন? হ্যাঁ, আমি। তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ভাই, আমি আটলান্টা থেকে রাসেল বুয়ান। আটলান্টা থেকে, বলুন ভাই। জি সেলিম ভাই, আমার প্রশ্ন, আমি একজন সাবস্ক্রিপশন স্পন্সর আমার ভাইয়ের জন্য। এখন ন্যাশনাল ডিফেন্স সেন্টারে আমার আব্বা ছিল অরিজিনাল পিটিশনার, ওরা পিটিশনের নামটা চেঞ্জ করে এখন আমার নামটা দিচ্ছে, এবং আমার ভাই মেরিট অ্যাক্ট টু ক্যাটাগরি, ওরা বলছে মেরিট সার্টিফিকেট পাঠালে ওরা নাকি ক্যাটাগরি চেঞ্জ করে দেবে, এটা কতটুকু সত্য হতে পারে? ওরা বলছে যে ম্যারেজ সার্টিফিকেট পাঠালে ক্যাটাগরি চেঞ্জ করে দেবে, এটা এরকম বলছে আমাকে। আপনি পাঠাই দেন, তার কারণ এই এইটা নিয়ে অনেক কিছু ক্লিয়ার না, তার কারণ সাবস্টিটিউটেড পিটিশনার হলে, যেহেতু আপনি এখন ভাই, রাইট, ভাই হইলে বিয়ে করলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ফাদার যদি ধরেন গ্রিন কার্ড নিয়ে করে থাকে তাইলে তো অসুবিধা সেখানে, কিন্তু যেহেতু আপনি সাবস্টিটিউটেড হয়ে গেছেন, তারা যদি পুরানো প্রায়োরিটি ডেটটা রাখে তাইলে কোনোই অসুবিধা নাই, আপনি ওদের কথা মতো ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিতে পারেন। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জামাইকা থেকে বলছিলাম।
ভাইয়া আমার ছোট একটা কোশ্চেন আছে, একটু কাইন্ডলি বলবেন। একটা সিচুয়েশন এরকম লাইক যে বিয়ে হয়েছে তাদের, মনে করেন যে এখানে সে বিয়ে করছে, ছেলেটা বাংলাদেশ থেকে ভিজিট ভিসে আসছে, এখন তার ওয়াইফ তাকে অ্যাপ্লাই করছে তার জন্য, তো এখন ছয় মাস পরে তো ওভার স্টেপ হয়ে যায়, তো এখন ছয় মাস হওয়ার আগে কি তাকে বাংলাদেশে ফিরে যেতে হবে, বিকজ তার তো এখন পোস্টিং চলতেছে। আচ্ছা, ওয়াইফের স্ট্যাটাস কি ভাই? ওয়াইফের স্ট্যাটাস কি, গ্রিন কার্ড না পাসপোর্ট? না, ওয়াইফের স্ট্যাটাস হচ্ছে গ্রিন কার্ড। ওকে, তাহলে ছয় মাস ফিরে যাইতে হবে না, ফিরে যাওয়া উচিত, কিন্তু যদি ওয়াইফ সিটিজেন হয়ে যায় তাহলে আবার এখানে করতে পারবে। সিটিজেন হওয়ার আগ পর্যন্ত দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা করা হয়েছে আর একটা করতে পারছে না। কি করবে, চলে যাবে? চলে গেলে চলে যাইতে পারে, সেটা তার ব্যাপার, চলে থাকলে সে ইলিগাল হয়ে যাবে। থাকলে ইলিগাল হয়ে যাবে, কিন্তু সিটিজেন হওয়া পর্যন্ত তার অপেক্ষা করতে হবে, ওয়াইফ সিটিজেন হইলে তারপরে আবার লিগাল হইতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখানে যখন থাকবেন ততক্ষণ ইলিগাল থাকবেন, ইলিগাল থাকলেও পরে লিগাল হইতে পারবো ওয়াইফ সিটিজেন হলে। ওনাদের ব্যক্তিগত সিচুয়েশনে পরে আমার মনে হয় আপনি আপনার কথাটা মানে বলতে পেরেছেন, দর্শক বুঝেছে ব্যাপারটি। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আপনি কোথা থেকে? আমি মিশিগান থেকে বলছি। হ্যাঁ, তো আপনার কি কোথায় যেতে চান? আমি বাংলাদেশে যেতে চাই। আপনার কি আছে ভাই, গ্রিন কার্ড আছে? আপনি কি বললেন, আপনার গ্রিন কার্ড আছে? বাংলাদেশের বিষয় আমি কেমনে পাবো? আপনি তো বাংলাদেশি সিটিজেন, রাইট? না 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 না, আই এম ফ্রম মায়ানমার। ও, ইউ আর ফ্রম মায়ানমার, ইউ আর রোহিঙ্গা? ইয়েস, আই এম। ওকে, তো বাংলাদেশ সরকারের কাছে ভিসা পাইবেন আপনি, ভিসা নেবেন আপনি, তাহলে ওনার কথা হচ্ছে যে আপনার কি এখানে গ্রিন কার্ড? আপনি কি জাতিসংঘের মাধ্যমে আসছিলেন? জাতিসংঘের একটা পাসপোর্ট আছে না? সবকিছু নিয়ে বাংলাদেশ সরকারের কাছে যে অ্যাপ্লাই করেন। তিনি বলছেন সৈয়দ রাহেল, তার ওয়াইফ কেম টু দ্য ইউএসএ ইন অক্টোবর 2013, ওয়েন আই অ্যাপ্লাইড ফর হার আই ওয়াজ নট অ্যান আমেরিকান সিটিজেন, নাও আই এম এ সিটিজেন, মাই কোয়েশ্চেন is will she apply for citizenship now? She has to 2013 সালের অক্টোবর। ওকেল, আপনি সে যদি আপনি যখন পার্মানেন্ট দিয়ে সেই সময় বিয়ে করেছে, সো তার 5 বছর অপেক্ষা করতে হবে, 4 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবে গ্রিন কার্ড পাওয়ার পরে। সুতরাং এখন হচ্ছে না ভাই। কে আছেন প্রিয় দর্শক এখন আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, শুনছি, বলুন। ভাইয়া, আমার বাবা ভাইয়ার জন্য অ্যাপ্লাই করছেন 2006 জুন মাস। বিবাহিত, তার কতদিন লাগবো? 2006 জুন মাসে অ্যাপ্লাই করেছে, কতদিন লাগবে? ফাদার ফাদার হ্যাঁ ফাদার করেছে, ফাদার অ্যাপ্লাই করেছে, ফাদার সিটিজেন ছিল, ফাদার কি সিটিজেন ছিল? জি সিটিজেন, সিটিজেন ছিল। ও, যে কোনো সময় এখন কাছাকাছি সময় চলে আসছে, সুতরাং একটা ভালো সময় চলে আসছে নাকি? যে কোনো সময় আপনারা কাগজপত্র পেয়ে যেতে পারেন, তো ফিল আপ করে টরে দিলে তারপরে যাও। নাজ খান বলছেন তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2012 সালে, এখনো অ্যাপ্রুভাল পান নাই। অ্যাপ্রুভাল যত লেট হয় তত ভালো, ভাইয়ের ছেলে ফেলের বয়স বাড়লেও অসুবিধা হবে না তখন, তাই না? হ্যাঁ, অপেক্ষা করেন, ওদের খোঁজাখুঁজি করেন না। ওকে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে ভাই? আমি সাইদ আলী বলছি, ফিলাডেলফিয়া থেকে। ফিলাডেলফিয়া থেকে, বলুন ভাই। আমার একটা দুইটা কুইক কোশ্চেন ছিল, কুইক করে ফেলুন। জি, আমার আম্মাকে আমি অ্যাপ্লাই করছি এক বছরের আগে, ভিসার জন্য তার ইন্টারভিউর জন্য ডাকছে, কিন্তু আমার
কি বলে স্পন্সরের সমস্যা ছিল, ম্যানেজ করতে পারি নাই, এজন্য দিতে পারি নাই। এটা প্রায় 6 মাস হয়ে গেছে, এটার কি অবস্থা হতে পারে? কি অবস্থা হবে সেলিম ভাই? এক বছরের ভিতরে দিলে হয়, এক বছরের পরে দিলে কিন্তু কেস টার্মিনেটেড হয়ে যাইতে পারে। তো যত শিগগিরই পারেন তত শিগগির স্পন্সর জোগাড় করে দেন। দিয়ে দেন ভাই, দিয়ে দিলেই ভালো হবে। আচ্ছা, আর কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনছি, বলুন। আমি ব্রোঞ্জ থেকে কইয়ার মোহাম্মদ উদ্দিন। ব্রোঞ্জ থেকে বলছেন মোহাম্মদ উদ্দিন, বলুন। আমার ছোট ছেলের জন্য, আমার ছেলে 2011 তারপরে 2011 তে অ্যাপ্লাই করছিল আনমেরিজ কইয়া, বুঝছেন নি? আমার ছেলে অ্যাপ্লাই করছিল, এখন আমি কি করতে পারি? আমার আমি মা বাবা আসার 7 বছর হয়ে গেছে, এখন আমি কি অ্যাপ্লাই করতে পারি? আপনিও করতে পারেন, আপনার সিলেক্টটা ভ্যালিড আছে, আপনিও করতে পারবেন, আপনার সিলেক্টটা দুইটা একসঙ্গে করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে লাভটা কি উনি করলে? লাভটা তো ওনারা হিসাব করে নেবে। 2011 সালে যখন করে ফেলছে তখন আপনি করলেও তেমন কোনো লাভ হবে না, তার কারণ 2011 সালে অনেক দিন হয়ে গেছে, ওইটাই আগে আসবে। আপনি এখন করলেও আপনারটা কাছাকাছি আগে আসবে না। যাই হোক, এবার আমরা দর্শক আরেকটি প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুইন্স থেকে। জি বলুন। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে 8 ফেব্রুয়ারি হচ্ছে চেইন ইমিগ্রেশন নিয়ে একটা ভার্ডিক্ট হওয়ার কথা ছিল, সেটা কি ডিসাইড হলো? 8 ফেব্রুয়ারি? হ্যাঁ, আজকে না হওয়ার কথা ছিল একটা ভার্ডিক্ট যে চেইন ইমিগ্রেশন নিয়ে। বলেন সেলিম ভাই, বলেন। কোন ভার্ডিক্ট টার্ডিক্ট কিছুই না, বলছে যে চেইন ইমিগ্রেশন নিয়ে এরা হয়তো আইন চেঞ্জ করার চেষ্টা করবে, সে ব্যাপারে কিছুই হয় না, এই আইনের কোনো বিলও ওঠে নাই, কিছুই হয় নাই। বিষয়টা আপনি যে ভার্ডিক্টের কথা বলছেন তেমন কিছু না, এটা কোনো একটা কারণে হয়তো বা বোঝার একটু ভুল। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রশাসনের অনেকেই চেইন ইমিগ্রেশনের পদ্ধতিটা বাতিল করতে চান, পাশাপাশি লটারি সিস্টেমটাও বাতিল করতে চান। কিন্তু যে ঢাকা কর্মসূচির আওতায় যারা তাদেরকে একটা পর্যায়ে গিয়ে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটি আলোচনায় আছে, এটির কোনো বাস্তবায়ন বা বাস্তবায়নের পথে কোনো অগ্রসর অবস্থাও এখন পর্যন্ত নেই। সুতরাং বিষয়টি নিয়ে এখনো বলবার মতো কোনো তথ্য নেই, সবই হচ্ছে আলোচনা, প্রস্তাব, পাল্টা প্রস্তাব, বিরোধিতা এই পরিস্থিতিতে আছে। আশা করছি কেউ ভুল বুঝবেন না এবং কোনো রকমের জটিলতায় পড়বেন না। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? আমার নাম আহমেদ, আমি ম্যানহাটন থেকে বল। জি আহমেদ ভাই বলুন। জি, আমার একটা কোয়েশ্চন যে আমি এপ্রিল আর 3 বছর হয়ে যাবে, এপ্রিলে 3 বছর হয়ে যাবে ভাই, ফাইন, আর সেটি যে অ্যাপ্লাই করতে পারবো 3 বছরে পারবে ভাই? ওয়েল, আপনি গ্রিন কার্ড কিভাবে পাইছেন সেটা আলো ব্যাপার। গ্রিন কার্ড কিভাবে পাইছেন ভাই, কে দিয়েছে? আমি, আমার ওয়াইফ সিটিজেন। আমি আপনার, আপনার ওয়াইফ, আপনি যখন বিয়ে করেছিলেন আপনার ওয়াইফ সিটিজেন ছিল? জি জি ছিল, ছিল। তাইলে করতে পারবেন, আপনি লাকি হাজবেন্ড, আপনি লাকি হাজবেন্ড, করতে পারবেন, করে ফেলেন। একটা ছোট বিসমিল্লাহ বলে করে ফেলেন, বিসমিল্লাহ বলে করে ফেলেন। আমরা একটা ছোট বিরতিতে যাই। শিওর। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাই, ফিরে এসে বাদ বাকি কিছু প্রশ্ন নিয়ে শেষ করব। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম। একটি প্রশ্ন এরই মধ্যে এসে গেছে, আমরা নিয়ে নিই। আর প্রিয় দর্শক, আমরা কিন্তু ইমিগ্রেশনের বাইরেও অন্যান্য ইস্যুতেও প্রশ্ন চাই, সামাজিক বিভিন্ন সমস্যা থেকে শুরু করে অপরাধ, নানা ধরনের আইনি জটিলতা, এই ইস্যুগুলোতেও কিন্তু জনাব শেখ সেলিম তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। শওকত বলছিলাম নিউ জার্সি থেকে। নিউ জার্সি থেকে ভাইয়া, বলে ফেলুন ভাই। আমার কোয়েশ্চেন, আমার মালিকরা এই আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমরা 2016, কিন্তু ওরা আপনার এই গ্রিন কার্ড পাঠাইছে কিন্তু আমরা পাই নাই। ওকে ভাই, কত আগে পাঠাইছে তাদের কল দিতে পারেন, যদি কার্ড ডিস্ট্রয়েড হয়ে না থাকে তাহলে আবার পাঠাই দিতে পারে। আর তাছাড়া ওরা যদি ওইটা ওইটা ফেরত না যায়, তা ফেরত না গেলে আপনার আর একটা অ্যাপ্লাই I-90 ফাইল করে আর একটা ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। কার্ড যদি ফেরত যায় এবং
ডিস্ট্রয়েড হয়ে থাকে তাহলে আর একটা অ্যাপ্লিকেশন করলে ফি লাগবে না। সো আপনি ইমিগ্রেশনে যোগাযোগ করেন, ওই রিসিট নোটিশের নাম্বার আছে। প্রিয় দর্শক কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আচ্ছা আমরা একজনের কে আছেন প্রিয় দর্শক? ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি তো সেলিম ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। অবশ্যই করবেন, করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। সেলিম ভাই, আমার জুন মাসে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো এখনো আমি ইন্টারভিউ লেটার পাইনি। তো আমি এখন আমি জানতে চাচ্ছি আর কতদিন লাগতে পারে, বা এখন কোন মাসের ইন্টারভিউ চলতেছে? ওই রকম ইয়ে করা, তার কারণ অনেকে খুব আর্লি পেয়ে যায়, অনেকে খুব ইয়ে। তবে জুন মাস সেইটা ফেব্রুয়ারি, দু এক মাসের ভিতরে পেয়ে যাবেন। আট মাস থেকে এক বছর লাগছে অনেকের। বল, ধন্যবাদ, আশা করছি উত্তরটি পেয়েছেন। প্রিয় দর্শক এবার কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আমি ভাই। ঠিক, কোথা থেকে বলছেন ভাইয়া? আমি বোস্টন থেকে বলছি, জাহাঙ্গীর। বোস্টন থেকে আমরা আজকে অনেক জায়গা থেকে প্রশ্ন পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন। জাহাঙ্গীর সাহেব বলুন, আপনার কি সমস্যা? আমার প্রশ্নটা ভাই, আমার বোন থাকে জার্মানে, সে জার্মানের নাগরিক। আমার বোন আসতে চাইছে আমেরিকাতে, যদি আসে ওই জায়গায় কি গ্রিন কার্ড বা সোশ্যাল পাইবে? কোন জায়গাতে? ওয়েল, যা আমি যদি আপনার প্রশ্ন বুঝে থাকি, আপনি যে প্রশ্ন ঠিক মতো করেন নাই, যাই হোক, তবু আমি, জার্মানের নাগরিক হলে এই দেশে গ্রিন কার্ড পাওয়া যায় না। জার্মানের নাগরিকদের আসতে ভিসা লাগে না, 90 ডেজ পাইলট ওয়েবার প্রোগ্রাম আছে, সো এসে 90 ডেজ থেকে চলে যেতে হবে। সো জার্মানের সিটিজেন বলে কোনো গ্রিন কার্ড পাওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমার নাম আহমদ। আপনার নাম? ম্যানহাটন থেকে। আমি আমার অ্যাপ্লাই করছি 2006, আর কতদিন লাগবে? 2006। হয়ে যাবে। কে আছেন প্রিয় দর্শক? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম। আমি শামসুদ্দিন কুইন্স থেকে বলতেছি। আচ্ছা বলুন। আমার একটা প্রশ্ন ছিল সেলিম ভাইয়ের কাছে, যে আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2006 সালে, তো এই কেসটা আসতে আর কতদিন লাগবে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার অ্যাপ্লাইয়ের সময় একটা ভাগিনার ডেট অফ বার্থ এর সাথে তার সার্টিফিকেটে 2 বছরের ব্যবধান আছে, তো এটাকে আমি সার্টিফিকেটটা কি বোর্ড থেকে চেঞ্জ করতে বলবো, নাকি ওইটা এখানে কারেকশন করে নি, কিভাবে করলে ভালো হয়? বল ভাই, এখানে কারেকশন করতে মানে বোর্ড তো চেঞ্জ করা খুব কঠিন, যদি বোর্ডে তো চেঞ্জ করা যায়, যদি 1 বছর না 2 বছরের বোর্ডের একটা সীমা রেখা আছে, না হলে আপনি এইখানে চেঞ্জ করতে পারেন, একটা ভালো ভাই চেঞ্জ করেন, নাহলে আবার ভিসা পাবেন না, কোন একটা লয়ারের মাধ্যমে করাই বেটার, যারা জানে এটা কিভাবে করতে হয়। আর আপনার বোনের ব্যাপারে আরো কয় বছর লাগবে? অ্যাট লিস্ট 3 ইয়ার্স অর মোর লাগতে পারে, কারণ 2004 চলছে এখন। আচ্ছা, আমরা দেখছি এখানে আমাদের ফেসবুক একটি প্রশ্ন এসেছে, খালেদ আহমেদ, তিনি বলছেন তার মাই ব্রাদার অ্যাপ্লাইড ফর হিজ ওয়াইফ অন মে 2017 এন্ড হি ইজ নট সিটিজেন, সো ওয়েন দে উইল কল হার ফর ইন্টারভিউ? 2.5 ইয়ার্স to 3 ইয়ার্স লাগছে পার্মানেন্ট রেজিডেন্ট এর স্পাউস আসতে, সো নাও ইউ ফিগার ইট আউট। আচ্ছা, তো আরেকজন দর্শকের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন প্রিয় দর্শক? আমি শারমিন নিয়ার কেতে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যে যারা গ্রিন কার্ড ধারী ওরা যদি 10 বছরের ভিসা পায়, যে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যায়, ওকে পরে রিনিউ করতে আনফরচুনেটলি সে পাসপোর্ট পেল না, সিটিজেনশিপ হলো না, তো তাহলে সে রিনিউ করে থাকতে পারবে গ্রিন কার্ড? ওকে, আপনার কথা যদি বুঝে থাকি, যদি মানে 10 বছরের গ্রিন কার্ড আছে সেটা তো, হ্যাঁ, ওকে 5 বছর পরে সিটিজেন না হইলেও গ্রিন কার্ড বজায় থাকবে, থাকার পরে 10 বছরও যদি শেষ হয়ে যায় তখন রিনিউ করবে কি? আবার রিনিউ করা যায় এটা, তার কারণ ওই কার্ডটা মাত্র একটা প্রমাণ যে পার্মানেন্ট রেজিডেন্ট। আসলে পার্মানেন্ট রেজিডেন্ট পার্মানেন্ট, ওর 10 বছরের সীমা রেখা নাই, ওর পরেও সে সারা জীবন পার্মানেন্ট রেজিডেন্ট। কার্ডের মেয়াদ থাকলেও রেকর্ডে সে সারা জীবন পার্মানেন্ট রেজিডেন্ট, কার্ড একটা হলো সাক্ষ্য মাত্র, এভিডেন্স মাত্র, কিন্তু সেটা তোর মেয়াদ বাড়াতে হবে না? মেয়াদ বাড়াইতে পারে, হ্যাঁ, পরে দিয়ে দিবে না? হ্যাঁ দিয়ে দিবে, অফকোর্স, একটা ফি দিয়ে অ্যাপ্লাই করতে হয়, দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে?
কে আছেন? আমি বলতে চাই বলছিলাম, একটু বলুন। আমার প্রশ্ন আপনি কি স্পিকারে কথা বলছিলেন এর আগে? না ভাইয়া। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি ব্রঞ্জ থেকে বেলাল বলছিলাম। জি বেলাল সাহেব, বলে ফেলুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল সেলিম ভাইয়ের কাছে। আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি অ্যাকচুয়ালি আমার মা বাবাকে দেখার জন্য ইউকেতে অ্যাপ্লাই করেছিলাম ভিজিট ভিসায়। তখন ওরা আমাকে ডিনাই করেছে। তা আমার প্রশ্নটা হচ্ছে, ওরা আমাকে দুইটা কারণ দেখিয়েছে। আমি যখন বাংলাদেশে ছিলাম 2004 এবং 2007 অ্যাপ্লাই করার পর অ্যাপিল করেছিল আমার বাবা মা, তারপর রিফিউজ করেছে ওরা। তারপর এখন ওই লেকিংস এর জন্য আমি এটা উল্লেখ করি নাই ফর্মে, আমার হয়তো ভুলবশত, তো ওই এটার কারণে আমাকে তারা রিফিউজ করেছে। এখন আমার কি করণীয় আমি সেটা জানতে চাচ্ছিলাম একটু। কি করণীয় ভাই, হয়তো ওদের ফর্মে লেখা আছে তুমি কোনোদিন এর আগে অ্যাপ্লাই করেছো, রিফিউজ হয়েছে কিনা অ্যাপ্লাই করেছো না, সেখানে হয়তো আপনি না বলে দিয়েছেন, এরকম একটা কিছু হইতে পারে। তারা মনে করতে যে আপনি মিথ্যে কথা বলছেন, মাইন্ড করছে তারা। হ্যাঁ, আমি আপনার আপনি আপনার ডিসক্লোজ করে আবার সব কারেক্ট করে করতে পারেন। আর একটা কারণ হতে পারে যে আপনার ফাদার মাদার ওখানে থাকে, আপনি হয়তো যে ব্রিটেনে থেকে যাবেন, এই আশঙ্কা করতে পারে। আমার মনে হয় একটা কথা, তথ্য সংশোধন করে দিলে হতে পারে নাকি? হ্যাঁ হতে, উনি আমেরিকায় থাকেন, উনি বাবা মার কাছে দেখ, সেটাই আমার মনে হয় যে তথ্য সংশোধন করে একটু দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফুললি ডিসক্লোজ করে ইয়া করে দিতে। আর কেউ কোনো মানে ভুলে এটা করেছি, দুইবার আপনি ডিসক্লোজ ইয়া করেছেন, ভুলে যাওয়াটা ঠিক হয়নি আপনার, কারণ তথ্য গোপন করা কিন্তু ঠিক না। যাই হোক, এর পরামর্শ নিশ্চয় পেয়েছেন আশা করছি। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আমি 70 বুঝছেন না। আমি 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 যতটুকু বুঝেছি বলি। হ্যাঁ জি, ধন্যবাদ। 2017 অক্টোবরে তিনি এসেছেন, তার গ্রিন কার্ড এখনো আসেনি। আর কারো একজনের কথা বলছেন যিনি 12 বছর হয়ে গেছে, 70 উপরে বয়স, তার সিটিজেনশিপের জন্য মানে কি বিশেষ সুবিধা পাওয়া যায়। গ্রিন কার্ড আসে নাই, তাদের ফোন দেন কি অবস্থা। গ্রিন কার্ড এসে অনেক সময় ফেরত যাইতে পারে, ইউজুয়ালি যদি মেল বক্সে নাম না থাকে গ্রিন কার্ড ফেরত দেওয়া হয়, ওরা বলবে যে ফেরত চলে গেছে। নাম না থাকলে চলে যাবে কেন? ইউজুয়ালি গভর্নমেন্ট মেল, মেল বক্সের নাম না থাকলে ডেলিভারি দেওয়া হয় না, ইটস গভর্নমেন্ট পলিসি। আর একটা 70 বয়স, উনি সিটিজেনশিপের জন্য ওনার যদি 5 বছর হয়ে থাকে গ্রিন কার্ডের বয়স, উনি অ্যাপ্লাই করতে পারে। উনি যদি ইংরেজি না জানে, কোনো ডাক্তারের সার্টিফিকেট দিয়ে করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো দুই তিনজন একটা নেই চটচট করে, আমাদের সময় যদিও শেষের দিকে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি শুনছি, বলুন। হ্যালো, ওকে বলুন। হ্যালো, আমি জুয়েল জামাইকা থেকে বলছিলাম, নিয়োগ। জি জি, আমরা শুনছি। গ্রিন কার্ড দিয়ে কি বাপ মার জন্য অ্যাপ্লাই করা যাবে, অথবা আমি সিটিজেন, আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? সিটিজেনরা শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবে কিনা? না ভাই, ট্রাম্প এমনি ইয়ে করতেছে, এই কথা যদি ট্রাম্প শোনে যে আপনি শ্বশুর শাশুড়ির জন্য, তাহলে শিগগিরই আইন ওই মানে ফ্যামিলি চেন বন্ধ করার চেষ্টা করছে, খুব শিগগিরই ওইটা বন্ধ করবে। সো আপনি আপনি সিটিজেন হইলে বাপ মার জন্য করতে পারবেন, শ্বশুর শাশুড়ির জন্য করা যাবে না। আপনার বউরে সিটিজেন বানায় করেন, আচ্ছা, তাইলে কোনো অসুবিধা, তাইলে উনি করতে পারবেন। আপনার মনে হয় খুব ভালো জামাই, বুঝতে পারছেন। একজন লিখছে আপনার জোকস মিস করছিলেন আপনি, একজন ফেসবুকে লিখছেন যে আমরা একটু সেলিম ভাইয়ের আনসার পাচ্ছি কিন্তু জোকস পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সুতরাং সেটিও পূর্ণ হলো। হ্যাঁ, আর আপনি উত্তর পেলেন। হ্যাঁ, উনি তো ভালোই, উনার শ্বশুর বাড়ি ভালো জামাই, মানে কি শ্বশুর বাড়ি খুব আদর যত্ন পায় যা বোঝা যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। প্রিয় দর্শক কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার দেবর আমাকে অ্যাপ্লাই করে আমেরিকান সে, বুঝছেন? আপনার দেবর? হ্যাঁ হ্যাঁ,
কিন্তু আমার ছেলে আসতে পারে নাই, তার ওভার আন্ডার ওভার এজ হয়ে গেছে, এখন কিভাবে তা জানবো? ওকে, আপনার দেবরায় তো আপনার হাজবেন্ডে করেছে, একসঙ্গে আসছেন আপনারা, আবার ওই এসে এসে আপনার ছেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ছেলে খুব শিগগিরই চলে আসতে পারে যদি আগের ওই দেবরের কাগজপত্র দিয়ে করেন, এটা আসলে করা খুব কঠিন, কোনো লয়ার দিয়ে করেন তাহলে ছেলে ইমিডিয়েটলি চলে আসার সম্ভাবনা বেশি, খুব শিগগিরই চলে আসার সম্ভাবনা। কিন্তু বয়স ওভার হইলেও আপনাদের যে সময় করেছে ওই ডেট পাইলে তো আর বয়স ওভার হবে না, ঠিক আছে? ওকে, এবার কে আছেন আমাদের সাথে? আমি জাহাঙ্গীর আলম বোস্টন থেকে বলছি ভাই। বোস্টন থেকে জাহাঙ্গীর আলম সাহেব বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমি এক বছর আগে সিটিজেন হওয়ার জন্য পরীক্ষা দিতে গেছিলাম। আচ্ছা, তে আমি ওই জায়গায় গেছি ঠিকমতো, আমি সিটি দিছি, দেওয়ার পরে পরীক্ষা দেওয়া আমি পাশ হয়ে গেছি, বাট ওরা আমার সিটিজেনশিপ দেয় নাই, বললো যে আমার ওয়াইফ সিটিজেন হওয়ার তিন বছর পরে আমি অ্যাপ্লাই করছিলাম, তে আমি দুই বছর পরে, দুই বছর হয়েছে বাদে আমি অ্যাপ্লাই করে নিছি, আমি বুঝি নাই এতটা, তো এই জন্য এখন আমার সিটিজেন দেয় নাই, তে ওরা বলছে আবার পাঁচ বছর বাদে তোমার অ্যাপ্লাই করো, তে আমি যে ফিটা দিছিলাম 775 টাকা, ওরা কি আবার আমাকে ফিরত দিবে না আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে নাকি ফি দিতে হইব? এটা আমি জানতে চাইছি। সরকার কোনো ফি ফেরত দেয় না, যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার বুঝে শুনে করা উচিত, আপনার ফি ফেরত দিতে হবে, তো এটা মানে এটা কিনা বেচা হয় না, আপনার বুঝতে হইতো এটা। এই যেমন তারা তো কাজ করেছে, তারা অ্যাপ্লিকেশন প্রসেস করেছে, আপনার ইন্টারভিউ নিছে, ইয়ে নিছে, তাদের তো একটা খরচ গেছে, আর কোন আইন নেই আপনার ফি ফেরত দেওয়ার। ফি ফেরত দেওয়ার কোনো আইন নাই ভাই, থাকলে পেতেন, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি বিষয়টার জন্য। তো প্রিয় দর্শক, আমার মনে হয় একেবারে শেষের দিকে এসে গেছি, আমরা আজকের মতো শেষ করব। জনাব শেখ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের। ওকে প্রিয় দর্শক, থ্যাংক ইউ, আশা করছি যারা উত্তর পেয়েছেন, ভবিষ্যতে আরও কয়েকজনকে আমরা দিতে পারিনি বলে দুঃখিত, কিন্তু সামনে আবার দেখা হবে, সবাই ভালো থাকুন।